আসসালামু আলাইকুম। তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের 3D ওয়ালপেপার। আমরা এর আগে কথা বলেছি 3D ওয়াল প্যানেল নিয়ে, সে বিষয়ে 3D ওয়াল প্যানেলটা কী এবং এটার ম্যাটেরিয়াল সে সম্পর্কে আমাদের আরও একটি ভিডিও রয়েছে, আপনারা আমাদের অন্য ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 3D ওয়ালপেপার। আপনাদেরকে বলতে চাই যে 3D ওয়ালপেপার একটা, 3D ওয়াল প্যানেল একটা। হ্যাঁ, তো ফার্স্ট টাইম আমরা প্যানেল দেখেছি, এখন আমরা যে বিষয়টা জেনে ক্লিয়ার হব যে এখন 3D ওয়ালপেপার এটা, 3D ভিউসটা হচ্ছে দূরে থেকে খুবই সুন্দর দেখা যায়। তাহলে আমি আর একটু পিছিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই 3D ওয়ালপেপারটা দূরে থেকে কেমন লাগে। নিচে একটা ব্রিজ দেখা যাচ্ছে, মোটামুটি এটা দূরে থেকে যদি কেউ দেখে 3D ওয়ালপেপার, তাহলে এটাকে আর পেপার মনে হবে না, এটাকে মনে হবে বাস্তবে কোনো, এই যে একটা তেঁতুল গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে, অথবা একটা এই যে একটা সিঁড়ি রয়েছে, ব্রিজ রয়েছে কাঠের, এটাই ভাববে। 3D মানে আনকমন। আর এটার পুরো বিস্তারিত ডিটেলসটা বলবো যারা ভিডিওটি দেখতেছেন, ফার্স্ট টাইম বলিনি, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কষ্ট হলেও। তাহলে যেহেতু আপনারা বিজনেস করতে চাচ্ছেন 3D ওয়ালপেপারের, এটা নিয়ে আপনাদের জানা প্রয়োজন, যাতে একটা জিনিস সম্পর্কে আপনি যখন অবগত হবে সেই সম্পর্কে, তাহলে আপনি এটা আপনার যে ক্লায়েন্ট রয়েছে, কাস্টমার রয়েছে, তাদেরকে আপনি বুঝাতে পারবেন ভালোভাবে। হ্যাঁ, তাহলে আমরা এখন 3D ওয়ালপেপার এবং 3D ভিউসটা দূর থেকে কেমন দেখা যায়, কাছে থেকে কেমন দেখা যায় সেটা আমরা বুঝতে পারলাম। চলুন আরও একটা ডিজাইন দেখাই, এরপরে আরও সবগুলি ডিজাইন আপনাদেরকে দেখাবো। 3D ওয়ালপেপার বিভিন্ন ডিজাইনের রয়েছে, একটা ফুলের মধ্যে, এটা এটা ফুল মনে হচ্ছে খুবই সুন্দর। তো যা আমরা মানে এখানে আমি জাস্ট আপনাদেরকে ভিউসটা আমি যতটুকু, যেহেতু এটা আমি কাছেই দূরে থেকে দেখালে বুঝতে পারতেন এটা কেমন দেখা যায়। তো চলুন এটার সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এটা হচ্ছে যে অ্যাম্বুশ, 3D হচ্ছে অ্যাম্বুশ। যেমন আপনি এখানে একটা গাছের ডাল দেখতেছেন, হ্যাঁ, ডালটা কিন্তু হাতে বাজবে, এটা অ্যাম্বুশ, হাতে বাজে যে গাছটা, আবার পাতাগুলি কিন্তু পাতার মতো হাতে বাজে, হ্যাঁ, অ্যাম্বুশ করা। এটা অনেকেই ভাবতে পারেন যে এটা একদম কোনো পেপার, একদম প্লেন, না এটা প্লেন না, আপনি যখনই হাত দিবেন বুঝতে পারবেন যে এই যে পাতাগুলি আপনার হাতে লাগতেছে, অথবা এই যে গাছটা ডাইলাটা ঢালটা আপনার হাতে লাগতেছে। হ্যাঁ, মোটামুটি এগুলি সব আপনি বুঝতে পারবেন যখন এটাতে হাত দিবেন। ধরুন এই যে ব্রিজটা, একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা আপনার হাতে বাজবে। তো মোটামুটি 3D এটাই হচ্ছে মূল, যে আপনি যখনই হাত দিবেন এটা ফিল বুঝতে পারবেন যে আসলে এটা গাছের মতোই অরিজিনাল। তো আর এই বিষয়টা আপনাদেরকে বোঝায় যে এটা এমন একটা পেপার, এটা যদি আমি অথবা আপনি দুইজনে মিলেও এটাকে আমরা টানাটানি করি, যেহেতু আমি এখন একা দুইজন থাকলে দেখাতে পারতাম, যদি দুইজন মিলে আমরা টানাটানি করি এটা ছেঁড়া সম্ভব না। এটা এত উন্নত মানের একটা পেপার, হাই কোয়ালিটি, যে এটা নর্মাল না যে যদি কোনো একটা ছোট বাচ্চা যদি একটা ব্লেড দিয়ে একটা ছুরি দিয়ে টান দেয় এটা কিচ্ছু হবে না। বুঝতে পারছেন যে এটা কোন ধরনের পেপার? আর আরেকটা বিষয় হচ্ছে যে এই পেপারটা ওয়াশেবল, যেমন এটাতে আপনি যদি এখন কোনো কালি লাগিয়ে দেন, ময়লা করে ফেলেন, সেক্ষেত্রে আপনি সাবান দিয়ে, ডিটারজেন্ট পাউডার দিয়ে
আপনি অবশ্যই এটা ওয়াশ করতে পারবেন, ধুইতে পারবেন, সারা বছর কোনো সমস্যা হবে না। এটা হাই কোয়ালিটি পেপার, যেটাকে 3D পেপার বলা হয়। হ্যাঁ, তো 3D পেপার, এবার মূলত বিষয় হচ্ছে যে 3D পেপারটা কোন ধরনের দেওয়ালে লাগানো যাবে, অথবা 3D পেপারটা কোথায় লাগানো যাবে। আমি বলি 3D পেপারটা হচ্ছে দেওয়ালে লাগাতে পারবেন, আপনার ওয়ালে লাগাবেন, 3D পেপারটা আপনি পিভিসি বোর্ডের উপরে লাগাতে পারবেন, 3D পেপারটা আপনারা সিলিংয়ে লাগাতে পারবেন, মানে আপনার যেখানে ইচ্ছা সেখানে 3D পেপার দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। বুঝতে পারছেন? আর 3D পেপার কখনো নষ্ট ওয়ালে 3D পেপার লাগানো যায় না, সেটা অবশ্যই, যেহেতু বিজনেস করবেন আপনি, সেটা আপনার জেনে রাখা উচিত যে 3D ওয়ালপেপার কখনোই নষ্ট দেওয়ালে লাগানো সম্ভব না। আর এই পেপারগুলি কত বছর টিকে, আপনি যেহেতু একটা কন্ট্রাক্টর অথবা আপনি বিজনেসম্যান, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানা দরকার যে এটা 10 বছর পর্যন্ত এটার কালার গ্যারান্টি থাকবে। হ্যাঁ, যেহেতু এই ভিডিওটা শুধুমাত্র যারা বিজনেস করবেন তারা দেখবে না, ক্লায়েন্ট যারা তারাও আমাদের এই ভিডিওটা দেখবে, অর্থাৎ সবাই ক্লিয়ার বুঝতে পারবে এটার সম্পর্কে। এটার কালারটা, যে কালার, এটা 10 বছরে কালারটা নষ্ট হবে না। হ্যাঁ, এটা 10 বছরে কালারটা নষ্ট হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটার যে টেকসই, এটা 20 থেকে 25 বছরে এটা নষ্ট হবে না। এই পেপারটা এত উন্নত মানের, হাই কোয়ালিটি। আর আমি জানি না ভিডিওটা কেমন দেখাচ্ছে, কারণ আমি এখন রাতের বেলায় এটা ভিডিওটা করতেছি, রাতের বেলায় ভিডিও করতেছি, আসলে কেমন দেখা যাচ্ছে এটা আপনারাই বুঝতে পারবেন। আমার যেহেতু আমি ভিডিও করতেছি আমি বুঝতে পারতেছি না, তাহলে বুঝতে পারছেন যে এটা এটা হচ্ছে হাই কোয়ালিটির একটা পেপার। এটা সাধারণ দুইজন মানুষ টেনে এই পেপারটা ছিঁড়তে পারবে না। অনেকেরই ধারণা যে এটা ছোটো বাচ্চারা নষ্ট করে ফেলবে, অথবা অনেকের এটা ধারণা যে এটা কিছু লাগলে ছিঁড়ে যাবে, অথবা এটাতে পানি লাগলে নষ্ট হয়ে যাবে। যারা এই ধরনের মনে করেন, ধারণা মনে যে ধারণা হয় যে এটা এই টাইপের, তাদের ধারণাটা একদমই ভুল। আর আপনি যদি ধারণা না করে যদি সরাসরি আপনি হাত দিয়ে এটা ধরেন, অথবা নিজে চেষ্টা করেন এটাকে নষ্ট করার জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই পেপারটা কত উন্নত মানের, হাই কোয়ালিটির পেপার। যারা মনে করেন এটা উঠে যাবে, নষ্ট হয়ে যাবে, তারা একদমই, আমি মনে করি, বোকামি করতেছেন, অথবা আপনার চিন্তাধারা একদমই ভুল। কারণ এটা পৃথিবীর সব থেকে দামি পেপার হচ্ছে 3D পেপার, যেটা সহজে নষ্ট হয় না, কালার নষ্ট হয় না, এটাকে টেনে ছিঁড়া যায় না, এত স্ট্রং এবং এটা এত হাই কোয়ালিটি। তো আশা করি বুঝতে পারছেন যে আমি আপনাদের কী বলতে চাচ্ছি। যাক, এবার আমরা এটার প্রাইস এবং দর সম্পর্কে জেনে নিই। এটা স্কোয়ার ফিট হিসেবে, হ্যাঁ, এগুলি হচ্ছে স্কোয়ার ফিট। এই 3D পেপার কখনো রোল হয় না, কারণ এটা হচ্ছে যে ওয়ান পেজ, যেখানে কোনো ধরনের জয়েন্ট হবে না, জোড়া হবে না, জোড়াবিহীন। এটা এটা পুরো দেওয়ালে একটা পিস হবে। আপনার দেওয়ালটা যত বড় হোক না কেন, যত স্কোয়ার ফিট রয়েছে আপনার পেপারটাও ঠিক এত বড়ই হবে, এখানে কোনো জোড়া থাকবে না, যার কারণে এটা দেখতে পাচ্ছেন কোনো জোড়া নাই। এই পেপারে কখনোই জোড়া হয় না 3D পেপারে। হ্যাঁ, এটাতে কোনো ধরনের জোড়া হয় না, এটা একদম আপনার দেওয়ালটা যত বড় থাকবে এই পেপারটাও ঠিক এত বড়ই হবে। আর এটার বিক্রি হয়েছে ফুট হিসাবে। আপনি যেখানে ধরেন আপনার দেওয়ালটা কত স্কোয়ার ফিট আছে, ঠিক এই পেপারটাও এত বড়ই হবে, এত স্কোয়ার ফিট হবে, অথবা আপনাকে স্কোয়ার ফিট হিসেবেই হিসাব করতে হবে। এটার কোনো রোল হয় না 3D ওয়ালপেপার। হয়তো অনেকেই ভাবতে পারেন যে এটার কোনো রোল হয়, অথবা এটা এক রোল নিব আমি, অথবা 2 রোল নিব, এরকম চিন্তাধারা অনেকেরই আছে। তবে এটা আপনি ছোটো হোক বড় হোক, আপনার এক ফিজি হবে, আপনার একটা দেওয়াল হলে একটা, দুইটা হলে দুইটা, চারটে হলে চারটা দেওয়াল, এবং কি এটা সিলিংয়ে আপনি চাইলে একটা সিলিংয়ে যদি এটার নির্দিষ্ট 10 ফিটের বেশি হয়, সেক্ষেত্রে আরও বেশি দিয়ে এটাকে সেট আপ করা হবে। বুঝতে পারছেন? এটার প্রাইসটা হচ্ছে যে
আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি, প্রতি স্কোয়ার ফিট 140 টাকা করে এর থ্রিডি পেপারটা। হ্যাঁ, থ্রিডি পেপারটা প্রতি স্কোয়ার ফিট 140 টাকা। এখন একটা বিষয় আছে, যদি কেউ যদি নিজেরা টেকনিশিয়ান চায় আপনার কাছে, সেক্ষেত্রে আপনি টেকনিশিয়ান দিতে পারবেন, মানে মিস্ত্রি যারা এটা লাগাবে। এটা কিন্তু মানে সাধারণ যে কেউ কিন্তু এটা লাগাতে পারবে না, যেহেতু এগুলি হাই কোয়ালিটির পেপার। এটা লাগাতে হবে স্ট্রংভাবে, না হলে হচ্ছে দেখা যাচ্ছে আপনি লাগাতে পারতেছেন না, হয়তো বা আপনি একটা ফ্রেশানি হবেন, পরবর্তীতে কিন্তু আপনাকে আবার টেকনিশিয়ান নিতে হবে। অথবা যারা পারবেন তারা অবশ্যই লাগাবেন, আর যারা পারবেন না তারা আলাদা টেকনিশিয়ান পাওয়া যায়, আপনারা অবশ্যই মিস্ত্রি পাওয়া যায় এগুলি, তাদেরকে প্রতি স্কোয়ার ফিট 10 টাকা দিলে তারা আপনার এই কাজগুলি করবে। তাহলে আপনি বুঝতে পারতেছেন প্রতি স্কোয়ার ফিট 140 টাকা, এটা বাংলাদেশের যে কোনো জায়গায় বললে আমরা কুরিয়ারও পাঠাই দিই। আর যদি বলেন যে না টেকনিশিয়ানও সহ পাঠানোর দরকার, তাহলে টেকনিশিয়ান সহ পাঠিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকা বাইরে হলে অথবা চট্টগ্রামের বাইরে হলে আপনাকে আসা যাওয়ার যদি মিনিমাম 100 ফিটের কম হয়, সেক্ষেত্রে আসা যাওয়ার খরচটা আপনাকে অবশ্যই যোগ করতে হবে। তো চলুন আমাদের যে কালেকশন ডিজাইনগুলি রয়েছে থ্রিডির, সেগুলি আপনাদেরকে দেখাবো। এখন তো থ্রিডি ওয়ালপেপার আমাদের কাছে যেসব ডিজাইনগুলি রয়েছে আসলে এগুলি হচ্ছে অ্যাভেলেবল, কিন্তু আপনি যদি চান যে এর বাইরেও আরও অন্য ডিজাইন আপনার পছন্দ মতো নেবেন, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের ডিজাইনটিও চয়েস করতে পারেন, কোনো প্রবলেম নাই। এগুলির যেহেতু একটা ক্যাটালগ, এগুলি আরও অনেক হাজার হাজার ডিজাইন রয়েছে, আপনারা চাইলে আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটা দেখতে পারতেছেন, এটা পুরোটা কিন্তু এক দেওয়ালে হবে, যে যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু পুরোটাই আপনার একটা দেওয়ালে হবে। হ্যাঁ, এই সেম ডিজাইনটাই হবে, সেম ডিজাইনটাই প্রত্যেকটা দেওয়ালে হবে। ঠিক এখানে যেভাবে দেখতেছেন, এটা সিলিংয়ের জন্য, আপনারা যারা ছাদে সিলিংয়ে ইউজ করতেছেন সেক্ষেত্রে এগুলি ইউজ করতে পারবেন। যেমন কৃষ্ণচূড়া যে গাছটা, ওটার উপরে আবার এই যে আকাশটা দেখা যাচ্ছে, এগুলি সব থ্রিডি ডিজাইন। এবং যারা আরও ডিজাইন চয়েস করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আরও ডিজাইন দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে আপনাদেরকে। জাস্ট আমি এখানে কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে স্যাম্পল হিসাবে, অনেক ডিজাইন। এটাও আপনারা সিলিংয়ে ইউজ করতে পারেন, এটাও করতে পারেন, অনেক ডিজাইন রয়েছে। যাক আমি এখন শর্টকাটে চাচ্ছি, এগুলি আপনাদেরকে দেখাবো। এটা পুরোটা, এই যে ডিজাইনটা দেখতেছেন, পুরোটা কিন্তু যখন দেওয়ালে লাগাবে আপনি নিজেই বুঝতে পারতেছেন কেমন দেখা যাবে। এগুলি সিলিংয়ের জন্য কিন্তু পারফেক্ট, এগুলি দেওয়ালে এবং সিলিংয়ে যার যেখানে যেটা ভালো লাগে দেখতে পারতেছেন। এগুলি দেখতে পারতেছেন, এটা পাহাড়ের স্রোতে যেমন পানির স্রোত, এই যে এটা প্রকৃতির দৃশ্য যেখানে গাছপালা, আর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন চাঁদ আছে, সব কিছুই রয়েছে। এগুলি পুরোটাই কিন্তু একটা দেওয়ালে হবে। হ্যাঁ, তার মানে বুঝতে পারতেছেন যখন একটা দেওয়ালে এটা লাগানো হবে দেওয়ালটা কেমন দেখা যাবে। আপনি যেমন দেখতে পারতেছেন ঠিক তেমনই হবে।
আপনাদের আরও কোন বিষয়ে জানার প্রয়োজন অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর যারা আমাদের ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই জাহান রায়া ট্রেডিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই জাহান রায়া ট্রেডিং ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন লাইক দিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। আর কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, সেই বিষয়ে চেষ্টা করব আপনাদের জন্য সময় করে ভিডিও দেওয়ার। যারা বিজনেস করবেন অবশ্যই যারা নতুন বিজনেস করতে চান এইগুলি নিয়ে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন। ভালোভাবে প্রত্যেকটা ভিডিও দেখে বুঝে শুনে আপনি আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন। আর এই বিজনেসটা করার জন্য আমাদের কাছে যেসব সুযোগ সুবিধা থাকবে যাদের জন্য, যেমন চাকরিজীবী অথবা আপনি কোনো মোটর লাইনে রয়েছেন চাকরিজীবী, এক কথায় যারা বড় বিজনেসম্যান তারা ছাড়াও যারা ছোট ছোট উদ্যোগ নিতে চাচ্ছেন, ছোট থেকে শুরু করতে চাচ্ছেন অথবা জিরো থেকে শুরু করতে চাচ্ছেন, যে অল্প টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করবেন, শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর আমাদের নাম্বারটি যাদের যেহেতু নাম্বার অনেক সময় জানা থাকলে অথবা কন্ট্যাক্ট করা যায়, আমাদের নাম্বারটি হচ্ছে 01870284590। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে। হ্যাঁ, অবশ্যই আমাদের নাম্বারটি সেভ করলে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন, ইমো পাবেন। তবে চেষ্টা করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য, কারণ যারা ব্যবসা করে বিজনেস করে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউজ করেন। তো আমাদের নাম্বারটি হচ্ছে 01870284590। তো ভালো থাকবেন, এরপরে আরও ভিডিও আসবে, আপডেট আসবে, আপনারা ফলো করে রাখতে পারেন যাতে পরবর্তী আপডেট পেয়ে যান সবার আগে।